নয়নাটকির পোমামদার ছাও তোর কত বড় কলিজা রমজানরে খুন করে তুই আমার মহল্লায় পা রাখছ। দেখ রঘু, উল্টা পাল্টা কথা বলবি তো, তোর এলাকায় এসে একদম তোরে ভরে দিবু। তুই কিন্তু আমারে চিনিস না, তোরে যে এতদিন আমি ফালাই দেই নাই এটা তোর বাপের ভাগ্য। অনেক ব্যবসা করছিস, অনেক নাটক করছিস, কিছুই বলি নাই, কি ভাবছিস? হ্যাঁ, আমি চুপচাপ ছিলাম, আমার ঘাড়ে উঠে নাচানাচি শুরু করছিস? নাচানাচি একদম বন্ধ ভাই, হুকুম দেন, একটা হান থেকে চিন্তা ফিরবো না। ওই তুই কি হেনে গ্যাঞ্জাম করবার আইছ? আর যদি গ্যাঞ্জামি করবার চাস আমি কিন্তু তোরে বেইজ্জত করে দিব, ল্যাংটা করে ছেড়ে দিব। আমি রঘু পারি না এমন কোনো কাম নাই। গ্যাঞ্জাম তোরা শুরু করছ, রমজান রে খাইছস, দিলে বহুত চোট খাইছি, কলজের ভিতরে আগুন জ্বলতাছে। আর যদি গ্যাঞ্জাম শুরুই করবার চাস স্টার্ট কর। রঘু, তোর মতো চুনোপুটির সাথে আমি মির্জা জামিল গ্যাঞ্জাম করে হাত নষ্ট করতে চাই না। তোরে সাবধান করে দিতে আসছি, এই এলাকায় আমার ছেলেরা আসবে ব্যবসা করবে, স্বাধীন মতো ওদের ব্যবসা করতে দিস, কথাটা মনে রাখিস। বলা এই মহল্লা আমি দখল করছি, আজকে থাইকা এই মহল্লায় তোর যদি কোনো রেজকি মেজকি আহে পাও কাইটা হাতে ধরায় দিমু। আমার মাথা তো আগুন জ্বলতেছে, রমজান রে খাইছ, কারে দিয়ে খাইছ আমি জানি না, তয় দুই দিন আগে আর পরে যেই দিন আমি বাইর করে হালাম রমজানের কিলার ক্যাডা সেই দিন তোরে কইরা দিব। নিজের লোকরে নিজে খুন কইরা দোষ চাপাস আমার ঘাড়ে? গুটিবাজি তো ভালোই শিখছিস, শোন, ব্যবসা করে খাচ্ছিস ব্যবসা করে খা, কোনো সমস্যা নেই, বেশি চালাকি করবি তো একদম হাওয়া হয়ে যাবে। নকেল, হাই।